ওখানে আক্রমণ করেছে জঙ্গিরা, তাদের একটা ডিমান্ড, তাদের ডিমান্ডের মধ্যে একটা ডিমান্ড ছিল যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের যারা যারা যাদের কয়েদ করা আছে তাদের তাদের মুক্তি চাই। আচ্ছা, এই সূত্র টেনে কিন্তু পশ্চিম বাংলায় আসছে, এই সূত্রটা যদি ধরা যায় তাহলে টেনে কিন্তু পশ্চিম বাংলায় আসছে। কিন্তু যাদের খাগড়াগড় যে এখানে হয়েছিল বিস্ফোরণ, তখন অনুসন্ধানের পর এনআইএ ইত্যাদি অনুসন্ধানের পর জানা গেল যে খাগড়াগড়ে বসে যারা বোমা বাঁধছিল এবং যার বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ উড়ে গেছিল, তারা কিন্তু বোমা তৈরি করছিল বাংলাদেশে রপ্তানি করার জন্য, এবং এরা এখানে জামাতুল মুজাহিদের নামটা বারবার উঠে এসেছিল। সুতরাং জামাতুল মুজাহিদিনের যে সূত্রটা যদি ধরা হয় যে ওদিকে ঢাকায় ওরা 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 চায়, ওরা ওদের একটা শর্ত হচ্ছে যে কি জামাতুল মুজাহিদিনদের যারা অ্যারেস্ট করা হয়েছে তাদের ছাড় দিতে হবে, আর এদিকে পশ্চিম বাংলায় খাগড়াগড়ে এই জামাতুল মুজাহিদিনের নাম উঠেছিল যখন ওই বিস্ফোরণে ছাদ উড়ে গেছিল এবং বোমা বাঁধা হচ্ছিল বাংলাদেশের রপ্তানির জন্য। এর মধ্যে যদি কোনো সূত্র থাকে, যদি কোনো কানেকশন থাকে, তার উপর ভারতবর্ষকে অন্তত ভারতে কিন্তু আমাদের এই কেসটা খুব সূক্ষ্মতার সঙ্গে ক্লোজলি অবজার্ভ করে দেখতে হবে যে এটার এদিকে কোনো লিংক আছে কি না।